বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের দল নিয়ে পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক দুই অধিনায়ক রকিবুল হাসান ও শফিকুল হক টাইগার দলের বর্তমান ক্রিকেটারদের হীরা আস্থা রেখে তারা বলেছেন স্কোয়াডে খুব বেশি নতুন মুখের অন্তর্ভুক্তি কাম্য নয় ইংল্যান্ডে বিশ্বকাপের সম্ভাব্য স্কোয়াড নিয়ে সাবেকদের ভাবনা জানাচ্ছেন আরিফ চৌধুরী বিদেশের মাঠে সাফল্যের চেয়ে টাইগারদের আত্মসমর্পণের গল্পই বেশি প্রায় প্রতিটি সিরিজ শেষেই ব্যর্থতার পোস্টমর্টেম করতে হয় সাবেকদের দলের শক্তির চেয়ে দুর্বলতা নিয়ে বারবার কথা বলেন তারা সাব্বির কিন্তু মুখ রক্ষা করেছে সে তার জীবনের প্রথম সেঞ্চুরি করেছেন ম্যাচটা আমরা হারলো ওইটাই ছিল বড় প্রাপ্তি সাইফুদ্দিন ইজ ইমার্জিং অ্যাজ এ গুড অলরাউন্ডার বোলার অলরাউন্ডার এটা আমাদের জন্য প্রাপ্তি মিঠুন কিন্তু ধারাবাহিক দুটো ইনিংস ভালো করেছে বাট ব্যাড লাক থার্ড ম্যাচের আগে সে ইঞ্জুরি হয়ে গেছে তো ছোটো ছোটো এই সমস্ত জিনিসগুলো আমাদের আছে এবং এরা কিন্তু একদম সবাই আন করে প্ল্যান না ও কিন্তু তিনটা ইনিংসে কিন্তু স্কোর করেছে এবং নিউজিল্যান্ড কন্ডিশনে ও খুব ভালো ক্রিকেট খেলেছে আমার মনে হয় সাব্বিরকে দলে রাখা উচিত ছিল টেস্টিমে অত টিম অদল বদল করা যায় কোনো অসুবিধা নেই কেন এরা ফর্মে আছে এবং এরা ভালো খেলতেছে তারপরও এই দলের উপর সাবেকদের আস্থার জায়গাটা বেশ প্রগাঢ় বিশ্বকাপ নিয়ে তাদের চিন্তা ভাবনায় মাশরাফি সাকিবদেরই প্রাধান্য সাউথ আফ্রিকা ভেরি স্ট্রং টিম সেকেন্ড গেম নিউজিল্যান্ড ভেরি স্ট্রং টিম প্রথম গেম যদি আয়ারল্যান্ড কিংবা আফগানিস্তান কিংবা শ্রীলঙ্কা হতো তাহলে অন্য কথা আমাদের নিউক্লিয়াস অফ দ্য টিম ঠিক আছে এবং ওয়ার্ল্ড কাপে কিন্তু ওই টিমটাই যাবে যেটা মোটামুটি আমার কাছে মনে হয় পনেরো জনের মধ্যে হয়তো বারো তেরো জন ঠিক হয়ে আছে এখন আমাদের টিমের ব্যালেন্সটা দেখতে হবে কারা ফিট আছে কোন প্লেয়ারগুলো টিমের স্ট্রাকচারটা কয়টা বোলার আমরা নিয়ে যাবো কয়টা ব্যাটসম্যান টপ অর্ডার মিডল অর্ডার মিলে স্পিনার এইসব নিয়ে তৈরি হবে কিছুদিনের মধ্যেই ওয়ার্ল্ড কাপ মিশনের জন্য প্রাইমারি ক্যাম্প শুরু করবে বাংলাদেশ দল আরিফ চৌধুরী চ্যানেল আই ঢাকা